কেশার পিস্তা কুলফি বানানোর জন্য আমাদের লাগবে দুধ 500 ml, এখানে আমি ফুল ফ্যাট মিল্ক নিয়েছি, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, চিনি স্বাদ মতন, এখানে আছে 2টো এলাচ, এলাচটা আমি খোসা ছাড়িয়ে একটু ক্রাশ করে নিয়েছি, 12 থেকে 15টা পেস্তা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর এখানে 2 পিঞ্চ স্যাফরন আছে, দুধে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। আমি কর্নফ্লাওয়ারটা অল্প জল দিয়ে প্রথমে গুলে নেব। এটাকে এমন ভাবে গুলতে হবে যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। হয়ে গেছে, এটাকে আমরা পরে ইউজ করব। আমরা কড়াইয়ে দুধটা দিয়েছি হাই ফ্লেমে, প্রথমে আমরা দুধটাকে ফুটিয়ে নেব, মাঝে মাঝে এটাকে নাড়তে থাকবো যাতে দুধটা কড়াইয়ের তলায় লেগে না যায়। দুধটা ফুটে উঠেছে, আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম, একটু নেড়ে দেব এটাকে আমরা। এবার মিডিয়াম ফ্লেমে আমরা দুধটাকে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে দুধটা গাঢ় হয়ে যায়। মাঝে মাঝে আমরা দুধটাকে এইভাবে নাড়তে থাকবো, নাহলে দুধটা তলায় লেগে যেতে পারে। আর কড়াইয়ের সাইডে যে সমস্ত সরের প্রলেপটা পড়ছে সেটাকে আমরা এইভাবে এটাকে বের করে দুধে মেশাতে থাকবো, তাহলে দুধটা খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যাবে। 5 মিনিট পর এর মধ্যে আমরা যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেটা দেব, আর এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। এবার কিন্তু আমাদের দুধটাকে কন্টিনিউয়াসলি ভাবে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা কড়াইয়ের তলায় লেগে যেতে পারে। এইভাবে এটাকে কন্টিনিউয়াসলি আরও 5 মিনিট আমরা নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু আমরা মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে আমরা দুধে ভেজানো কেশরটা দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব ভালো করে। এবারে এর মধ্যে আমরা পেস্তা কুচিটা দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব, সেই সঙ্গে ক্রাশ করা এলাচটাও দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু আমাদের আরও গাঢ় হবে। 5 মিনিট পর এর মধ্যে আমরা চিনি দিয়ে দিচ্ছি, মিক্স করে নেব। এটাকে আমরা আরও 2 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। কুলফির জন্য আমাদের দুধের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা সম্পূর্ণ ঠান্ডা হতে দেব, তারপর আমরা কুলফি মোল্ডে এটা দেব। কুলফির মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এবার একটা চামচে করে এগুলোকে আমরা কুলফি মোল্ডে ভরে নেব। এর থেকে আমরা এটাকে বেশি ভরবো না, বাকি মোল্ডটাতেও আমরা একইভাবে ভরে নেব। আপনাদের কাছে কুলফি মোল্ড না থাকলে কাঁচের গ্লাস, স্টিলের গ্লাস অথবা আমরা চা খাই যে থার্মোকল বা পেপারের গ্লাসে, সেই গ্লাসগুলোতেও জমাতে পারেন। এবারে কুলফি মোল্ড দুটো আমি এইভাবে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দেব। এবং একটা ছুরির সাহায্যে সামান্য একটু কেটে দেব।
এবার এগুলোকে আমি 8 ঘন্টা ফ্রিজারে রেখে দেব, তারপর এগুলোকে আমি ডিমোল্ড করে নেব। আট ঘন্টা পর আমি কুলফি মোল্ডগুলোকে বের করে এনেছি ফ্রিজার থেকে, এবার এগুলোকে আমরা ডিমোল্ড করব। তো সবার প্রথমে আমরা অ্যালুমিনিয়ামের এই ফয়েলটা সরিয়ে দেব, দিয়ে এটাকে দু হাতের মাঝে রেখে একটুখানি হালকা করে এইভাবে ঘষতে হবে। দেখুন খুব সহজেই বেরিয়ে আসলো। এটাকেও আমরা সেম প্রসেসে বের করে নেবো।